वेलकम बैक टू सोम्स क्लासरूम। आजकेर भिडियोते आम्रा आलोचना करब जे स्वामी विवेकानंद जे स्कलारशिपटा कालके थेके तोमादेर अनलाइने आवेदन करा चालू होयेछे एई विषयटा निये। तोमादेरके एकटा कथा बोले राखी, आम्रा एई भिडियोटा दितम ना जेनारेलि आमादेर काछ थेके विभिन्न स्टूडेंट्सरा तादेर इनफरमेशनगुलोके जेहेतु जानते चाइछे सेई जन्यई होच्छे आमादेर एई तोमार होच्छे इनफरमेशनगुलो तोमादेरके जानानो। जेमन आमि जखन आगेर जे माध्यमिकेर रिलेटेड बा उच्च माध्यमिक रिलेटेड भिडियोगुलो दियेछिलाम ओखाने आमाके अनेके स्कलारशिप নিয়ে প্রশ্ন করেছিল, তো তাদের উত্তরগুলো যাতে স্কলারশিপ যখনই বেরোবে সেইগুলো জানানো বা এই এই দায়িত্বটা আমার রয়েছে বলে আমি মনে করি, কারণ তোমরাই আমার কাছ থেকে জানতে চেয়েছো, সেই জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিলেটেড যে নিউজগুলো সেগুলো মানে যেমন এত বছর এতদিন ধরে দিয়ে এসেছি সেরকম পরবর্তীকালেও দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে স্কলারশিপের যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটার মধ্যে কি করে আবেদন করতে হয়, ঠিক আছে, কি করে কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে, সবথেকে বড় খবর হচ্ছে এখানে জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, কি করে আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস তোমার লাগবে আবেদন করবার জন্য, কোথা থেকে তুমি কোন সার্টিফিকেট বার করতে হবে, সব এই ভিডিওটার মধ্যে আমি যতটা পারবো চেষ্টা করবো বলে দেওয়ার। এবং সবথেকে আরেকটা মেন যে জায়গাটা এই ভিডিওটার মধ্যে, সেটা হচ্ছে আমি দুটো লিংক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুটো লিংক, কী কী লিঙ্ক? এক নাম্বার লিঙ্ক হচ্ছে যে যেখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে যে এই এই যে তথ্যগুলো আমি এখানে বলবো এই তথ্যগুলো আরও বিস্তারিত সম্পর্কে জানতে পারবে, আরও বিস্তারিত পড়তে পারবে। এবং দু নম্বর যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করলে তোমরা ওই যেখানে আবেদন করা যায় অনলাইনে, যেখানে আবেদন করা যায় সেই অনলাইনের পেজটা খুলে যাবে, আবেদন করার পেজটা খুলে যাবে, ওখানে তোমরা কী করবে আবেদন করতে পারবে ওখানে ক্লিক করে, ঠিক আছে। তো চলো দেখে নিই যে আজকের যে ভিডিওতে আমাদেরকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সম্পর্কে। প্রথম কথা বলে রাখি যে এই স্কলারশিপটা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা নতুন কোর্সে মানে ভর্তি হয়েছে তারা। কারা কারা? মাধ্যমিকরা, উচ্চ মাধ্যমিকরা এবং গ্র্যাজুয়েশনে যারা ভর্তি হয়েছে নতুন এই বছরে তারাই আবেদন করতে পারবে, ঠিক আছে। দু নম্বর কন্ডিশন হচ্ছে এই স্কলারশিপে আবেদন করবার জন্য যে ক্যান্ডিডেট বা যে স্টুডেন্ট আর কি স্কলারশিপের জন্য আবেদন করবে তার পারিবারিক যে আয়টা সেটা মিনিমাম 2.5 লাখের থেকে কম হতে হবে। কথাটা কি বললাম বুঝতে পেরেছ? পারিবারিক আয়টা, বার্ষিক যে আয়টা সেটা মিনিমাম 2.5 লাখের থেকে কম হতে হবে, বার্ষিক আয়, ঠিক আছে, 2.5 লাখ টাকার থেকে কম হতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে আবেদন যারা করবে তাদের হচ্ছে তোমাদের দেখো কয়েকটা জিনিস এখানে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। 2020 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2020 সালে পরীক্ষায় পাশ করে নতুন কোর্সে ভর্তি হচ্ছে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। তার মানে এটা নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে যে যারা আগের বছর পাশ করেছো বা আরও 2 বছর 1 বছর আগে পাশ করেছো তারা এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে না। তাহলে স্কলারশিপটার জন্য কারা আবেদন করতে পারবে? কেবলমাত্র আর কেবলমাত্র যারা এই বছর অর্থাৎ 2020 সালে যারা 11-এ উঠেছো, ক্লাস 10 থেকে পাশ করে 11-এ উঠেছো বা ক্লাস 12 পাশ করে তোমরা গ্র্যাজুয়েশনে গেছো, ওরকম ক্যান্ডিডেটরা তোমরা কী করতে পারবে? এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় কথা এইখানে যে এই স্কলারশিপটা কিন্তু হচ্ছে তোমার মেরিট ভিত্তিক হবে, মানে যারা এই স্কলারশিপটার জন্য আবেদন করবে তাদের যে মিনিমাম মার্কস ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মাধ্যমিকের জন্য যারা মানে আর কি করছো 75% মার্কস, 75% মানে 75% মার্কস কিন্তু মাস্ট, 75% মার্কস না পেলে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। নেক্সট তোমাদেরকে দেখো যে কত টাকা মানে কি দেবে আর কি পার মান্থ, সেই টাকাটা নিয়ে আমি বলতে চাই না, ওটা মানে কারণ টাকা পয়সার বিষয়ে আমার খুব একটা বেশি অতটা জানাও নেই এবং আমার অতটা বেশি নলেজও নেই, ঠিক আছে। তো সেটার জন্য আমি তোমাদেরকে ভিডিওর ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিয়ে দেবো ওখানে ক্লিক করবে, কোন মাসে কত টাকা দেবে বা কত ওভারঅল কত টাকা দেবে সব ওখানে থেকে জানতে পেরে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে তারপরে আমি চলে আসি, আবেদন করবার জন্য হচ্ছে কয়েকটা তোমার হচ্ছে জিনিস লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো একটু শুনে নাও। প্রথম কথা হচ্ছে এখানে লাগবে যে লাস্ট যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার মার্কশিট উভয় দিকের কপি, ঠিক আছে, এবং হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ইনকাম সার্টিফিকেট নিয়ে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, ইনকাম সার্টিফিকেটের অ্যাফিডেভিট লাগবে এবং আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড, তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস লাগবে, এবং তার সাথে ব্যাংকের পাস বইয়ের যেটা ফার্স্ট পেজ আছে সেটার ছবি লাগবে। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ক্যান্ডিডেট যে আবেদন করবে তার নামেই কিন্তু বই থাকতে হবে, ব্যাংকে বই, ঠিক আছে, থাকতে হবে কিন্তু,
এবং আরেকটা কথা, এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা কিন্তু আমরা জেনারেলি যারা ইনকাম সার্টিফিকেট সাবমিট করি কোনো কারণে, কেউ যদি সাবমিট করে থাকে তারা কি করে, কোনো কাউন্সিলরকে দিয়ে বা হচ্ছে কোনো পঞ্চায়েতের কোনো কাউকে দিয়ে করিয়ে নিয়ে সেই ইনকাম সার্টিফিকেটটা জমা করে থাকে। কিন্তু বর্তমানে এই যে তোমার স্বামী বিবেকানন্দ মেরিট কাম যে স্কলারশিপটা যেটা তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে, সেটার জন্য ফার্স্ট কথা হচ্ছে 75% মার্কস কিন্তু মাস্ট, এবং যারা আবেদন করবে তাদের হচ্ছে মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এই বছর পাশ করতে হবে 2020-তে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ইনকাম সার্টিফিকেটের বিষয়টা, যেটা আমি তোমাদেরকে সবথেকে বেশি মানে মন দিয়ে শুনতে বলবো কথাটা, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেটটা কিন্তু কোনো জয়েন্ট বিডিও বা হচ্ছে সেই লেভেলের কোনো মানে উচ্চপদস্থ আধিকারিকের কাছ থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা তোমাদেরকে করে আনতে হবে, ঠিক আছে, কোনো মানে বিডিও অফিস থেকে বা ওখান থেকে কিন্তু গিয়ে করে আনতে হবে, এটা কি কাউন্সিলরকে দিয়ে বা কোনো কোনো অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কিন্তু এই মানে ইনকাম সার্টিফিকেটটা দিলে কিন্তু সেটা গ্রাহ্য করা হবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা এই যে খবরটা আমি তোমাদেরকে জানালাম এইটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাইছো যে কীভাবে আমরা আবেদন করব না করব, সবই তো বলে দিলাম, কী কী ডকুমেন্টস লাগবে বলে দিলাম, কারা করতে পারবে সেটাও বলে দিলাম, সবই যা যা হয় সবই বলে দিলাম। আরও ডিটেলসে যদি জানতে চাও তাহলে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কটার উপর ক্লিক করলে তোমরা সব ডিটেলসে জানতে পারবে, এবং তার সাথে সাথে এই যে তোমার যে লিঙ্কটা সেটা আমি কমেন্ট সেকশনেও দিয়ে দেবো, তো সেখান থেকেও তোমরা জানতে পারবে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা নিজেরা আবেদন করতে পারছো না, ভুলভ্রান্তি হওয়ার চান্স অনেক বেশি আছে, তো নিজেরা আবেদন করতে যেও না, দরকার নেই, তোমরা পাশে থাকা কোনো সাইবার ক্যাফে বা কোনো দাদা বা দিদি যারা এই সমস্ত স্কলারশিপ আগে নিয়েছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে নিয়ে তোমরা আবেদন করো, তাদের কাছ থেকে হেল্প নাও, সুযোগ নাও, নিয়ে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আবেদন করো। তাছাড়া নিজেরা কিন্তু ভুল করে করতে যেও না, প্রবলেমে পড়বে, ঠিক আছে, বঞ্চ অ্যাপ্লিকেশনটা ক্যান্সেলও হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই না, আমি বলবো যারা করেছে এর আগে এক্সপিরিয়েন্স আছে তাদের কাছ থেকে নিয়ে তোমরা এটা আবেদন করো, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিও, ঠিক আছে, এবং মানে কমেন্ট করো, এবং হচ্ছে তোমরা কি করবে না হচ্ছে চ্যানেলটাকে শেয়ার করো, ঠিক আছে, সবার সঙ্গে, আর ভালো থেকো সবাই, ঠিক আছে। আর এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে রাখবো, ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করবে অ্যাপ্লাই করতে পারবে, এবং আরেকটা লিঙ্ক দিয়ে রাখবো ওই মানে তোমার স্কলারশিপ সম্পর্কে আরও তথ্য মানে তোমরা জানতে পারবে, ঠিক আছে। চলো ভালো থেকো, গুড বাই।